মেয়ে বলে কি শুধু তুমি পিছিয়ে থাকবে? আসলে তা না। আসসালামু আলাইকুম, আমি ব্লগার তানিয়া। আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে দেখতেছেন আমার পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। আজকে সারাদিনের কাজকর্ম নিয়ে হচ্ছে আমার ব্লগটি। আর প্রথমে যে কথাটা বলছি যে মেয়ে হইলে কি তুমি পিছিয়ে থাকবে, অবশ্যই তা না। আসলে এখন সময়ের সাথে সাথে সব কিছু তাল মিলিয়ে সবাই চলতেছে, তো আর আগেকার মানুষ কী করছে না করছে আর এখনকার মানুষ কী করে না করে সব কিছুর সাথে হচ্ছে মানে তুলনা দিলে হবে না। কারণ এখনকার যুগটা পাল্টাইছে, সব কিছু এখন চেঞ্জ হয়েছে, মানুষ চেঞ্জ হয়েছে। আগে একটা বাচ্চা আর কি, আগেকার মানুষ দেখতেন যে বাচ্চাদেরকে দেখাশোনা খুব একটা করতো না, তারা হচ্ছে কাজকর্মতে অনেক ব্যস্ত থাকতো। বাচ্চাকে হচ্ছে মাটিতে বসায় রাখতো, খাবার দিয়ে রাখতো, নিজের মতো খেতো ফেলতো, যা খুশি করতো। কাজ শেষে সে বাচ্চাকে দেখে আবার হচ্ছে ঘুম পাড়ায় রাখতো, আবার তারা কাজ করতো আর কি এরকম। আর এখনকার বাচ্চাদের তো এক মিনিটও চোখের নজর সরানো যায় না, তারা যে কী করে বসবে ঠিক নাই। আর এখনকার বাচ্চাদের মাথায় অনেক মানে বুদ্ধি আর হচ্ছে অনেক ট্যালেন্ট, যেটা আগের বাচ্চাদের মাথায় ছিল না। আগের বাচ্চারা বলতে গেলে একটু এত কিছু বুঝতো না, তারা একটু অন্যরকম টাইপের ছিল, তাদের এত জ্ঞান বুদ্ধি ছিল না। কিন্তু এখনকার যুগ যেহেতু এত উন্নত একটা যুগে আমরা বাস করি, এই যুগে হচ্ছে বাচ্চাদের ট্যালেন্টটাও অনেক। এই কথাটা কেন বললাম, আসলে আমরা যখন ছোট ছিলাম আমার মা বলতো আমাদেরকে এমনি শোয়া রেখে সব কাজকর্ম করতো, কিন্তু আমাদের ছেলেদেরকে রেখে আমরা সেই কাজটা করতে পারি না। আমাদের সন্তানদেরকে রেখে তারা হচ্ছে এক চোখ তাদের থেকে সরালেই হইছে, তারা হচ্ছে কোনো না একটা বিপদ ঘটাই দেয়, এই ব্যথা পাই নিলে ওই রকম করে এরকম করে মানে এরকম করতেই থাকে। তো তখনকার যুগে হচ্ছে তো মানে মেয়েরাও তেমন কিছু করতো না, তারা ঘরের কাজকর্ম করতো। কিন্তু এখনকার যুগে হচ্ছে মেয়েরা সবাই অনেক কাজ করে, বাহিরে যায়, অনেক কাজ করে, যে যার যার মতো হচ্ছে জীবনটাকে হচ্ছে গুছায় নিতেছে। তো চাইলে আমরাও পারি এটা, যে অনেক কিছুই করতে লাইফে। আসলে সব সময় সবাই পারে না, কারো না কারো পিছুটান কিছু না কিছু থাকে। তো যতটুকু পারে সে ততটুকুই করার চেষ্টা করে আর কি, যতটুকু নিজের থেকে করার চেষ্টা আর কি। আজকে এই কথাগুলো বললাম কারণ মনে হলো এই কথাগুলো তো আমাদের লাইফে প্রত্যেক সময় ঘটে আর কি, আমরা সবাই এই কথাগুলো জানি। তো এটাই এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের হচ্ছে রান্নাবান্নাগুলো হচ্ছে এখন মাটির চুলা রান্না করবো, আমাদের লার্কি শেষ হয়ে গেছে, এই কারণে হচ্ছে গ্যাসে রান্না করতেছি। আসলে লার্কি চুলা রান্না করতে করতে না এখন আর গ্যাসে রান্না করতে আমার কেন জানি ভালো লাগে না, মনে হয় যে লার্কি চুলায় রান্না করি। আর প্রথম প্রথম তো লার্কি চুলায় রান্না করতেই চাইতাম না, ভালো লাগতো না, কালি এই সে বাট হচ্ছে এই যে অভ্যাস হয়ে গেছে, এই অভ্যাসের জন্য এখন আর গ্যাসে রান্না করতে ভালো লাগে না। কিন্তু বাধ্য হয়ে রান্না করতেছি, লার্কি যেহেতু শেষ রান্না তো করতে হবে, টুকটাক খেতে তো হবে। আর হচ্ছে রাইস কুকারে ভাত বসাই দিছি, গ্যাসে ভাত বসাবো, রাইস কুকার যেহেতু আছে তো রাইস কুকারে বসাইছি, এর জন্য গ্যাসে আর ভাতটা বসাই না আলাদাভাবে। তাই গ্যাসে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় এবং অল্প স্বল্প রান্না করি, গ্যাসে খুব বেশি একটা রান্না করি না। আর দুপুরের পর হচ্ছে এত বৃষ্টি নামছে, বৃষ্টিতে হচ্ছে চারদিক মানে এই দেখা যায় রোদ, মানে দুই তিনবার ছাদে দৌড় দিছি আর আসছি, কাপড় নিয়ে আসছি দিয়ে আসছি, কী যে একটা অবস্থা হয় এই বৃষ্টির দিনে, কাপড় ছাদে দিয়ে কোনো শান্তিই পাই না। আমার ভিডিওটা যারা দেখতেছেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ অল।